খাবারটা আপনার গরম থাকবে কমার্শিয়াল ইউজের জন্য। এগুলা রাইস কুকার ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ কতটুকু হবে, এবং এটাতে আপনার গ্যাসের চাইতে যারা আপনার হোটেল চালান যে আপনার মাসে কয়টা সিলিন্ডার লাগে ভাত রান্না করার জন্য, এটা ইউজ করলে আপনার এক মাসে কত টাকা সেভ হবে একটু পার্ট টু পার্ট একদম পানির মতো ক্লিয়ার করে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রাইস কুকার দেখাবো কমার্শিয়াল। যারা আপনার ছোটখাটো রেস্টুরেন্টের ব্যবসা করতে চান, কিংবা আপনার অনেক সময় দেখা যায় মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের খাওয়াতে হয়, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণের যে 8-10 কেজি চাল রান্না করবেন এরকম রাইস কুকার খুঁজতেছেন, তো আজকে যে রাইস কুকারটা দেখাবো এটা হবে মিয়াকো ব্র্যান্ডের। আর আমরা যেটা সবসময় বলে থাকি, মিয়াকোর প্রোডাক্ট কিনাই সম্পদ কিনা সমান। এই রাইস কুকার দুইটি যে কোনো একটি যদি ব্যবহার করেন, আপনার বিদ্যুৎ খরচ কত হবে এক মাসে, কিংবা আপনার যদি বোতল ব্যবহার করেন বোতল গ্যাস, সেক্ষেত্রে আপনার মাসে কত টাকা খরচ হবে, বিস্তারিত জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আর শুরুতে এটার মডেল নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি, এটার মডেল নাম্বারটা হবে CF XB আপনার 16, এটা হবে আপনার মডেল নাম্বারটা, এটা হবে আপনার 16 লিটার, আর এটা হবে CF XB এটা হবে আপনার 10 মডেল নাম্বারটা, এটা হবে আপনার 10 লিটার, এটা হবে বিওয়ার্স ঢাকনাটা, বিগ সাইজের আপনার ঢাকনা, এটা সম্পূর্ণ SS স্টেনলেস স্টিল। এটা এখানে একটা চামিচ থাকবে, একটা পট থাকবে, আর একটা ক্যাটালগ, আর একটা ওয়ারেন্টি কার্ড, আর এটা হবে আপনার সাইজটা, মানে এটাতে আপনারা একসাথে 10 কেজি চাউল রান্না করতে পারবেন। এখানে আমি মেজারমেন্টে একটু আপনাদের আমি দেখাই, দেখেন 16 লিটার 85 কাপ, আর আপনার এখানে হবে 13 লিটার 70 কাপ, এখানে হবে 10 লিটার 55 কাপ, এখানে হবে 7 লিটার, এখানে হবে 40 কাপ। এটা হলো এই কাপগুলো হলো আপনার যে কাপটা মেজারমেন্টটা এখানে দেওয়া আছে, এই কাপের চাল মানে 85 কাপ চাল এখানে আপনারা দিতে পারবেন, 16 লিটার একসাথে রান্না বান্না করতে পারবেন। আপনারা যখন রান্না বান্না করবেন তখন এই সুইচটা নিচের দিকে দিয়ে দিবেন, হয়ে গেলে আপনার ওয়ার্মে চলে আসবেন, খাবারটা আপনার গরম থাকবে কমার্শিয়াল ইউজের জন্য। কিপ ওয়ার্ম ফাংশন আছে, যেটা খাবার গরম রাখবে, আপনার ভিতরটা ননস্টিক যেটা আমি দেখাই দিলাম, আর এর পাশাপাশি যেটা আছে আপনার 10 লিটার যেটা আছে এটা হবে আপনার, এটা এটা হবে আপনার 10 লিটার, এটা ঢাকনাটা থাকবে, আর এখানে আপনারা এখানে যে মেজারমেন্টটা আছে মেজারমেন্টটা একটু ফলো করেন, 10 লিটার 60 কাপ, 9 লিটার 50 কাপ, 8 লিটার 40 কাপ, 7 লিটার 30 কাপ, 6 লিটার হলো 20 কাপ। এখানে অনায়াসে 7 থেকে 8 কেজি পর্যন্ত রাইস আপনারা রান্না বান্না করতে পারবেন। এটাও থাকবে আপনার সম্পূর্ণ নন স্টিকের খাবার পুরা লাগবে না, যেটাই আপনারা রান্না করেন। এটা যেমন রাইস কুকারে কিন্তু মনে করেন যে এখন যে শুধু ভাত রান্না করা হয় তা না, রাইস কুকারে কিন্তু আপনার ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো জিনিস রান্না করা যায়, এবং কি ধরেন আপনার বেশি পরিমাণের ডাউল রান্না করবেন সেক্ষেত্রে ডাউল ওইটার মধ্যে আপনারা রান্না বান্না করতে পারবেন। যে কোনো মাংস একদম আপনার যদি চান যে আপনি কষায় রান্না করবেন, গ্যাসের চুলে আমরা যেটা করে থাকি কষায় রান্না করতে পারবেন, আর যদি বলেন যে না একবারে মেখে বসাই দিবেন তাহলে একবারে মেখে এটার মধ্যে আপনারা বসাই দিতে পারবেন। আর যে জিনিসটা আমি আপনাদের বলছিলাম যে এগুলা রাইস কুকার ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ কতটুকু হবে, এবং এটাতে আপনার গ্যাসের চাইতে যারা আপনার হোটেল চালান যে আপনার মাসে কয়টা সিলিন্ডার লাগে ভাত রান্না করার জন্য, আর এটা ইউজ করলে আপনার এক মাসে কত টাকা সেভ হবে একটু পার্ট টু পার্ট একদম পানির মতো ক্লিয়ার করে দিব। এই বড় যেটা এটার ওয়াট হবে আপনার 4000 ওয়াট, আর যেটা ছোট এটার ওয়াটটা হবে আপনার 3000 ওয়াট। একটু মনোযোগ দিয়ে শুনবেন ভিউয়ার্স কথাগুলা, যাদের এই প্রোডাক্টগুলা দরকার, দেখা যায় যে যারা হোটেলে ইউজ করবেন একদম খুঁটিনাটি একদম কাটায় কাটায় হিসাব চান, সেই হিসাবে আমি এখানে তুলে ধরবো। এটা যদি আপনারা ইউজ করেন আপনার 1000 ওয়াট যদি টানা 1 ঘন্টা চালান 1 ইউনিট খরচ হয়, ধরেন ইউনিট যদি 5 টাকা হয় মাসে 150 টাকা, এখন 4000 ওয়াট এটা এক টানা যদি 1 ঘন্টা চালান 4000 ওয়াট দিয়ে আপনার 20 টাকা খরচ হবে 20 টাকা। এখন প্রশ্ন হলো যে এইখানে যখন আপনারা রান্না করবেন, একটা ভাত রান্না করবেন আপনার 20 থেকে 25 মিনিট লাগবে 10 কেজি চাল রান্না করতে, একটানা কিন্তু আপনার 1 ঘন্টা চালাবেন না। এটা 1 ঘন্টাও যদি চালান যে টানা 1 ঘন্টা চালাইতেছেন তাহলে আপনার 20 টাকা, মাস শেষ হলে কিন্তু আপনার 600 টাকা খরচ হবে যদি দৈনিক আপনার 1 ঘন্টা করে ব্যবহার করেন। এখন আপনার 1 ঘন্টার যেটা বললাম যে প্রয়োজন হয় না, এখন যদি মনে করেন যে আপনার 2 বেলা রান্না করবেন, ভাত রান্না করবো 2 বেলা,
30 মিনিটে ভাত একটা রান্না করলেন আর বাকি 30 মিনিটে ভাত একটা রান্না করলেন, মানে দুই বেলা আপনার দুপুরও খাওয়াবেন রাত্রেও খাওয়াবেন, সেক্ষেত্রে আপনার মাসে 600 টাকা। এখন আপনি ক্যালকুলেশন করেন, যারা বিজনেস করেন হোটেলের ব্যবসা করে থাকেন, যে আপনার মাসে সিলিন্ডার কয়টা লাগে, এটাতে আপনার এক মাসে 600 টাকা হাইস্ট আপনার এটাতে কারেন্ট বিল আসবে। এখন যদি মনে করেন যে আপনি না যে আমি এখানে ভাত তো রান্না করবোই দুই বেলা, এটার মধ্যে আমি তরি তরকারিও রান্না করবো, মানে সব ডিপেন্ড এটার ভিতরে, তখন আপনার 1000 থেকে 1200 টাকা একদম জুলুম, মানে অতিরিক্ত 1200 টাকা আপনি ধরে রাখতে পারবেন এক মাসে খরচ হবে। এটা আমি যে বিদ্যুৎ খরচটা বললাম, এটা একটা বিদ্যুতের ইঞ্জিনিয়ার ডেকে আইনা জিজ্ঞেস করে আপনি নিতে পারবেন যে 4000 ওয়াট টানা এক ঘন্টা চালাইলে কয় ইউনিট খরচ হবে। এটা আপনার সেম, এটা হলো 3000 ওয়াট, এখানে আপনারা যদি 5 টাকা ইউনিট হয়, যদি আপনারা টানা এক টানা বন্ধ না করে যে এক ঘন্টা অবশ্য এক টানা চালানোর প্রয়োজন হয় না, কারণ আপনি এখানে ভাত রান্না করবেন 20 থেকে 25 মিনিটে আপনার ভাত হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের একদম হিসাবটা যাতে আপনারা বুঝতে পারেন যে এত টাকা দিয়ে একটা জিনিস কিনবেন, একদম একুরেট ভাবে জিনিসগুলো বুঝে নেন, আয় ব্যয় খরচটা আপনার ব্যবসার উপরে নির্ভর করবে যে এটাতে আমার সেভ হবে কিনা, কতটুকু আমার উপকার হবে, এই জিনিসগুলো একটু পানির মতো ক্লিয়ার করে বুঝে নেন। আপনার 15 টাকা লাগবে আপনার যদি টানা এক ঘন্টা চালান, 15 টাকা কিন্তু আপনি দুইবার রান্না করতে পারবেন। আপনি যদি 30-30 মিনিট করেও ধরেন এক ঘন্টা, তাহলে আপনার দেখা যায় দুই বেলার ভাত আপনি সুন্দর রান্না করতে পারতেছেন 30 মিনিট করে যদি রান্না করেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার 450 টাকার মতো আপনার আসবে। এখন যদি একদম র্যান্ডাম অতিরিক্ত যে আমি সারাক্ষণই চালাবো 2-3 ঘন্টা 4 ঘন্টা করে চালাবো, সেক্ষেত্রে আপনার 2700-2800 টাকার মতো কারেন্ট বিল আসতে পারে। আমি একটু আপনাদের এই মেশিনটার ওয়েটটা একটু আপনাদের আমি দেখাই দিই, দেখেন শুধু আপনার এই মেশিনটার ওয়েটটা হলো আপনার 12 কেজি, মানে কোয়ালিটিটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, 12 কেজি হবে শুধু এই মেশিনটার ওয়েট, এতে আলগা যথেষ্ট কষ্ট হবে। আর এটার যে ছোট সাইজটা আছে, ছোট সাইজটা একটু আপনাদের আমি দেখাই, দেখেন এটার হয়টা হবে আপনার 10 কেজি 316 গ্রাম। এখন আসেন এটাতে কোম্পানি থেকে গ্যারান্টি ওয়ারেন্টিতে, এটাতে আপনার ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে, এই যে এখানে আপনার কার্ড আছে, কার্ডের মধ্যে এখানে লেখা আছে দেখেন, লিমিটেড ওয়ারেন্টি 1 ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোম্পানি থেকে। এই রাইস কুকার গুলার প্রাইস গুলা, এটার প্রাইসটা থাকবে হলো আপনার 14500 টাকা, যেটা আপনার 16 লিটার, ছোটটার প্রাইসটা থাকবে আপনার 12500 টাকা। ডেলিভারি প্রসেসটা থাকবে আপনার ঢাকার ভিতরে যারা নেবেন হোম ডেলিভারি, আর ঢাকার বাহিরে যারা নেবেন তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকবো। সেই ক্ষেত্রে বিকাশে আমাদের 2-3 হাজার যা পারেন বিকাশে বুকিং দেবেন, বাদ বাকি যে টাকা থাকবে ওটা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব আমার বাড়িতে আসবেন। এটা জামগোড়া বঙ্গ মার্কেটের পিছনে কিবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটার গেটে আসলে পেয়ে যাবেন, হোল্ডিং নাম্বার 2717, রোড নাম্বারটা হবে 7। আর এছাড়াও আমার দুইটা শোরুম আছে, একটা হলো ফ্যান্টাসি কিংডমের ভিতরে মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে, আর দ্বিতীয় শোরুমটা হলো আপনার নন্দন পার্কের ভিতরে।